টু আমার চ্যানেল। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আজকে, আবার হাম্বেল টাইটেল দেখে বুঝেই যাচ্ছ আর পৌষমেলাতে হয় অনেকে গেস করতে পেরেছ। এই যে আমরা চার মূর্তি বেরিয়েছি, এখানে আছে মিষ্টি, এখানে দিদি, এখানে আরিয়া। চলো আমরা যাই, তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। দিদি শরীরটা খারাপ হয়ে নিয়ে চলে যাচ্ছি। দেখো মিষ্টি কোথায় গেলি, সবাই এখন দাঁড়িয়েছি স্টেশনে, কাকিনা স্টেশনে, এখন যাচ্ছি শ্যামনগর। তো দেখতে পাচ্ছো আমরা মেলাতে চলে এসেছি, তবে এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট করে দিয়েছি। আমরা আজকে মেলায় এসেছি, এটা কিন্তু মেলা, কিন্তু কিচ্ছু কিনিনি, শুধু খাওয়ারটাই তোমাদের দেখতে পারবে। অনেকে খাদ্য মেলায় যায় শুধু খেতে, আমরা এই মেলায় চলে এসেছি শুধু খেতে। তোমরা পুরো ভিডিওটাতেই দেখতে পারবে আমরা সারাক্ষণ কিন্তু খেয়েই গেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার মেলা হয়ে গেছে। তো দেখতেই পেলে প্রথমে নিলাম হচ্ছে রেশমি কাবাব, তারপরে চলে এসেছে চিকেন হরিয়ালি কাবাব, দুটোই অসাধারণ, দুর্দান্ত খেতে। এরপর আমরা মেলার মধ্যে ঢুকছি, তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাচ্ছি কী কী জিনিসপত্র আছে। হ্যাঁ, তো এটা আজকে যে শুধু আমরা মেলাতে ঘুরেছি এটুকুই, আরও একদিন তোমাদের মেলার ব্লগ দেখাবো, যেদিন আমি পুজো দিতে যাবো সেদিনও মেলা অল্প অল্প দেখাবো, যেহেতু আমি আজকে দেখিয়েছি সেদিন অল্পটাই দেখাবো। আজকে টুকটাক জিনিস কী কী আছে সেগুলোই তোমাদের এক ঝলকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, তোমরাও পরের বার চলে আসতে পারো শ্যামনগর মেলায়। পৌষ মাসে হয়, এক মাস জুড়ে পুরো হয় শ্যামনগরে, আর তোমরা পুজোও দিতে পারো চাইলে। তো চলো দেখতে থাকো। তো সমস্ত মেলায় যেরকম থাকে আর কি, টেডি বিয়ার, ব্যাগ, কাপলেট সব কিছুই পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের যে কালী মন্দির, সেই কালী মন্দিরের পাশেই কিন্তু আছে রাধাকৃষ্ণের মন্দির। তো সেই রাধাকৃষ্ণের মন্দিরে আমরা এখন ঢুকছি, এখানে দেখো দুপাশে ফুলের বাগান, টুনি দিয়ে সম্পূর্ণটা সাজানো। তো বিগ্রহের ছবি কিন্তু তুলতে দেওয়া তোলা হয় না মায়ের মন্দিরেও, এখানেও তাই বিগ্রহের ছবি কিন্তু তোলা নিষেধ আছে, তাই মন্দিরের বাইরের চত্বরটাই তোমাদের দেখালাম। তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে আর তোমরাও কিন্তু এনজয় করবে। আর পারলে অনেকেই জানি এখানে এসছো, আর যারা আসুনি অবশ্যই কিন্তু পৌষ মেলায় চলে আসতে পারো। এরপর ইয়ে দেখ না, ওইটা কি মানে দেখতে থাকো কি খাই দেখাচ্ছি আমার। এটা হচ্ছে পিঠের মধ্যে চুষি পিঠে, আর এটা হচ্ছে দেখো পাটিসাপটা। তোমরা দেখতে থাকো এরপরে কোথায় যাই, পুরো মেলাটাই ঘুরে দেখাবো তোমাদের। এই তো এখন দেখো ঘুগনি নেওয়া হলো, কারণ দিদি হচ্ছে ফুচকা খায় না, ফুচকা আমরা খাবো, দিদি হচ্ছে ঘুগনি খেয়ে নিচ্ছে ওখান থেকে, আমি একটু খেয়েছি, ও আমাকে খাইয়ে দিয়েছে, বলছিলাম খাবো না, তাও বললো একটু খা। খেতে শুরু করেছে আমার বোন, আমার আর একটা বোন আর আমার স্টুডেন্ট। ফুচকা তো আমি খাই না। তো তোমরা দেখতেই পেলে আমরা খাচ্ছিলাম ফুচকা, দিদি ভিডিও করলো, আর ও যেহেতু ফুচকা খায় না, আমি ফুচকার ওপরটা মানে পাপড়িটা খেয়ে নিয়েছি, ও শুধু একটু বললো আলু মাখাটা খাবে, তা আলু মাখাটাও একটু দিয়েছি। আর এখান থেকে এবার চলে এসেছি পাঁপড় ভাজা খেতে মেলায়, বুঝেছো, আজকে শুধু খাওয়ার মেলা, মানে মেলাটা কিন্তু মেলা, খাওয়া দিয়ে শুরু করেছি, খাওয়া দিয়েই শেষ করেছি। তো শ্যামনগরে গেলে গেলে যেরকম শ্যামনগরের পরোটা মনে পড়ে স্টেশনের কাছে, তেমনই এরকম গরম গরম ঢাকাই পরোটা। এই মেলার কিন্তু আরও একটি বিশেষত্ব এই গরম গরম ঢাকাই পরোটা আর বড় বড় ল্যাংচা। তো এখন আমরা সেটা খেয়ে নেব। আর দেখো
পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু দিদির কাছে গরম গরম ঢাকাই পরোটা চলে এসেছে। তো দিদি এবার সেটাকে ফাটাচ্ছে, একদম ক্রিসপি, একদম সুন্দর। সাথে আমাকে দিদি দিয়ে দিল আমার প্রিয় রাজভোগ, রসগোল্লাগুলো এত বড় বড় যে কি বলবো তোমাদেরকে। আর সে তেমনই খুব সুন্দর টেস্ট কিন্তু রসগোল্লাগুলো, টেস্টটা দারুণ। আহা, এই যে এখানে খাচ্ছে, আপনি খাচ্ছেন, কেমন খেতে বলুন। আর আপনি এই যে সব থেকে বিশাল বড় মিষ্টি, সব খাওয়া কমপ্লিট, তোমাদের পরপর দেখিয়ে দিল। এবার শ্যামনগর থেকে স্পেশাল শ্যামনগরের পরোটা রাতের ডিনারের জন্য নিয়ে চলে যাচ্ছি। এবার চলো বাড়ি যাই। এই দেখো আমরা কেনে উঠেছি, বাড়ি যাচ্ছি এখন। চলো আমরা বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পেলে ট্রেন মানে নেমে গেছিলাম, এখন বাড়ি চলে এসেছি। একটু সেই তাই হাই কর, একটু হাই কর, বলো হাই ফ্রেন্ড। দেখো না, ও তোমরা ভালো আছো, জিজ্ঞেস করো। বলো আমি আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করেছি, ভালো লাগছে, ভালো লাগছে। বলো ইয়ো, এরকম করে দাও ইয়ো, হ্যালো। চুটকি কে নাও, একটু তুমি চুটকি বলো, এটা কে বলো তো। হাই, দিস ইজ মাই নিউ ফ্রেন্ড, দিস ইজ মাই নিউ ফ্রেন্ড, বলো তো নিউ ফ্রেন্ড, বলো নিউ ফ্রেন্ড। চুটকি চুটকি বলো, নিয়ে নাও, এই দেখো চুটকি, বলো বাবা এটা আমরা সবাই জানি, মানে এখানকার বিশেষ করে মেলা, এটা কলকাতার মেলা তো নয়, কলকাতার মেলা অনেক কিছু হস্তশিল্প এইসব আছে, এখানে তো ওরকম নয়। তবে আমরা আজকে মানে সেরকম কিছু কিনিনি, শুধু কুট্টু শাড়ি কিনেছি, আমরা কেউ কিচ্ছু কিনিনি। তবে আমরা প্রচুর 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 খেয়েছি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। আমরা আজকে খাওয়ার মেলায় না গিয়েও কিন্তু সব খেয়ে নিয়েছি, আর এখন দেখো কি খাচ্ছি। মালপোয়া তো সবাই আমরা খাই, কিন্তু এত কিউট মালপোয়া আমি আজকে, এই দেখো এইগুলো আমার বোনরা আমাকে খাওয়াচ্ছে, বুঝেছো তো। জিলিপি, পুচকি জিলিপি আমার ভীষণ পছন্দ, আমি বড় জিলিপি খেতে ভালোবাসি না, এই পুচকি জিলিপি। চলো আমরা এখন একটা খাবো, মালপোয়া আমার বোনরা আমাকে গিফট করেছে আজকের মতো ভিডিওটা। সবাই মিলে আমরা খাচ্ছি, তোমরাও খাও, তোমাদের জন্য মাছ। কখন থেকে ব্লগ হচ্ছে? বাই বাই।